তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ দোয়া শিখিয়েছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ মুত্তাকিদের নেতা বানিয়ে দেন। বলবেন নেতা হওয়ার দোয়া আল্লাহ কেন শিখালেন? কারণ রে ভাই, যতই এ কথা বলেন আমরা ক্ষমতা চাই না, আমরা পাওয়ার চাই না, আমরা চাই খালি অধীনস্থ হয়ে থাকতে, আমরা চাই খালি গোলাম হয়ে বাঁচতে। এভাবে মিষ্টি মিষ্টি কথা বলতেই সুন্দর, বাস্তবে সুন্দর না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতা চেয়েছিলেন নাকি চান নাই? ক্লিয়ার বইলা ফেলান, চেয়েছিলেন নাকি চান নাই? নিজের জন্য চেয়েছিলেন না দিনের জন্য চেয়েছিলেন? নিজের জন্য কিছুই চান নাই, অফার দিয়েছে ফেরেশতারা, রাসূল অনুমতি দিলে পাহাড়গুলোকে সোনার উপর পাহাড় বানায় দিব, নেন নাই। এমনকি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন, সবর করেছেন, মাস পার হয়ে গেছে ঘরে চুলা জ্বলে নাই, সবর করেছেন, সারা জীবন একটাবার নরম মোলায়েম কোমল রুটি খান নাই, সবর করেছেন, যেই বিছানায় শুয়েছেন পিঠের মধ্যে দাগ পড়ে গেছে বিছানা শক্ত হওয়ার কারণে, সবর করেছেন, নিজের জন্য চান নাই কিন্তু দিনের জন্য ঠিকই চেয়েছেন, মদিনার দশ দশটা বছর মুসলমানদের নেতৃত্বের ভূমিকায় থেকেছেন। কারণ ইসলামকে জিন্দা করতে হলে পাওয়ারের কোনো বিকল্প নাই, এটাই বাস্তবতা। এখানে ভিন্ন কোনো ধান্দা করার দরকার নাই। আল্লাহর কথা গোপন করলে নিরাপত্তা পাবেন, আর আল্লাহর কথা বলে দিলে ঝুঁকিতে পড়বেন। আল্লাহর কসম, এটা মুনাফিকের আকিদা হতে পারে, মুমিনের আকিদা না। মুমিনের আকিদা এটা আল্লাহর কথা বললেই ভালো থাকবো, আল্লাহর কথা গোপন করলেই বিপদে পড়বো। কারণ যে আল্লাহর কথা বলে অবলীলায়, তার সঙ্গে থাকে আল্লাহর সাহায্য। আল্লাহ তার নবীকে বলেছিলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয় একটাও গোপন করবেন না, সব পৌঁছাতে থাকেন, ভয় নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে হেফাজত করবেন মানুষের হাত থেকে। এই আয়াত নাজিল হওয়ার পর নবী পাহারাদারদেরকে ডেকে ডেকে বললেন, সরে যাও তোমরা, আমার আর দুনিয়ার কোনো পাহারাদার লাগবে না, আল্লাহ যার হেফাজতকারী হয়ে যান, তার আর কোনো হেফাজতকারী লাগে না। এ কারণে আল্লাহ রাসূলের গলায় যখন এক মুশরিক রাসূলের তরবারি ধরে বলেছিল, মাইয়ামনাউকা মিন্নিয়া মুহাম্মাদ, হে মুহাম্মাদ, আমার হাত থেকে তোকে এখন কে বাঁচাবে? কোনো সাহাবীকে ডাকেন নাই, কোনো বীরদেরকে সংকেত দেন নাই, খালি একটা শব্দ বলেছেন, আল্লাহ, আরে আল্লাহই হেফাজত করবে আমাকে। আল্লাহ তার নামে এমন বরকত দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে হাত থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহর নামের কি বরকত! একবার যদি জাতি বুঝত, আল্লাহর খলিফা মাহদি যখন আসবেন বিশাল বাহিনী নিয়ে কনস্টান্টিনোপলে যাবেন, যুদ্ধ করা লাগবে না, খালি আল্লাহর নামে তাকবীর দিবেন, এই তাকবীর শুনেই এমন হৃৎকম্পন শুরু হবে, একজন আর সাহস করবে না মুসলমানদের মোকাবেলায় ময়দানে নামতে, তরবারি ফেলে তীর ফেলে যে যার মতো করে ভাগবে, বাকিগুলো সারেন্ডার করবে, এক তাকবীর এই পুরো শহর জয় হবে। আজকে 200 কোটি মুসলমান মাত্র 80 লাখ ইহুদিরে ভয় পায়, 80 লাখ ইহুদির উপরে কবে আবাবিল আসবে, এই 200 কোটি মুসলমান বসে অপেক্ষা করে, অথচ কোথায় 200 কোটি, কোথায় মাত্র 80 লাখ। 200 কোটি মুসলমান গিয়ে 80 লাখ ইহুদির কানের সামনে দাঁড়িয়ে যদি খালি আল্লাহু আকবারের তাকবীর দিত, তাহলে এই কলিজা ফেটে সবগুলো মরে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন ইসলামকে জিন্দা করতে। আল্লাহ কোরআনের একাধিক আয়াতে জানিয়েছেন, ইসলাম জিন্দা হওয়া মানে কুফর মুর্দা হওয়া, শিরিক মুর্দা হওয়া, জাহেলিয়াত মুর্দা হওয়া। আর ইসলাম জিন্দা না হওয়া মানেই অটোমেটিক কুফুর শিরিক জাহেলিয়াত জিন্দা থাকা। যদি বলেন হকপন্থীদের পাওয়ারের দরকার নাই, তার মানে বাতিলপন্থীরা থাকবে পাওয়ারে, আর বাতিলপন্থীরা যদি পাওয়ার থাকে, লিখে রাখেন, নিজেকে 100% প্র্যাকটিসিং মুসলিম জিন্দগিতে বানাতে পারবেন না, পরিচয় দিতে পারবেন, আমি প্র্যাকটিসিং মুসলিম। যদি প্রশ্ন করি কয় পার্সেন্ট ইসলাম প্র্যাকটিস করে প্র্যাকটিসিং মুসলিম, কয় পার্সেন্ট? 25%? 25% মানলে কিভাবে হয় পূর্ণাঙ্গ? আরে পূর্ণাঙ্গ ইসলাম ব্যক্তিগতভাবে মানা সম্ভবই না। মসজিদে যখন ঢুকবেন তখন না ইসলাম,
মাদ্রাসায় ঢুকবেন ইসলাম, ওয়াজ মাহফিলে ঢুকবেন ইসলাম, খানকায় ঢুকবেন ইসলাম, মার্কাজে ঢুকবেন ইসলাম, কিন্তু যখন কোর্টে যাওয়া লাগবে রাখতে পারবেন তো ইসলাম, যখন থানায় শরণাপন্ন হওয়া লাগবে রাখতে পারবেন তো ইসলাম, যখন পার্লামেন্টে যাওয়া লাগবে রাখতে পারবেন তো ইসলাম, যখন অর্থনীতিতে জড়াতে হবে রাখতে পারবেন তো ইসলাম, যখন ব্যাংকে যেতে হবে রাখতে পারবেন তো ইসলাম, যখন বিভিন্ন রাষ্ট্রীয় কাজে জড়াতে হবে রাখতে পারবেন তো ইসলাম। তো যেখানে ইসলাম নাই সেখানে জাহেলিয়াত, আর যেখানে জাহেলিয়াত নাই সেখানে ইসলাম। তো ইসলাম তো পূর্ণাঙ্গ দিন, মুসলমান আংশিক হওয়া যায় না, হলে পুরাই হতে হয়। আল্লাহ বলেন উদহুলু ফিসিলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে ঢোকো, আধা আধি ঢোকো না। দুই নৌকায় পা রাখলে গন্তব্যে যাওয়া যায় না, মাঝখানে ডুবে মরা লাগে। তো ইসলাম যেখানে মানবেন না সেখানে কুফুর মানতে আপনাকে বাধ্য করা হবে, তন্ত্রমন্ত্রের নামে হোক, ধর্মের নামে হোক, বাদ মতবাদের নামে হোক, অথবা নাম ছাড়াই হোক, আপনাকে কুফুর মানতে বাধ্য করা হবে। যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ, যদি পূর্ণাঙ্গ মেনেই থাকেন এটাও মানতে হবে। মুসলমানদেরকে অন্যের থেকে ভিক্ষা করে চলা লাগে না, বরং মুসলমান গোটা দুনিয়ারে ভিক্ষা দিতে পারে। ইসলাম এতটাই পূর্ণাঙ্গ, যেমন ধরেন ওই মোল্লারা সারা দুনিয়া গালি দেয় যা করে কাঠমোল্লা বইলা, এদের মধ্যে এত বড় বড় অর্থনীতিবিদ, এত বড় বড় বাঘা রাজনীতিবিদ, আমাদের মুরগিসোরাদের মতো এইরকম টকসকর্ণেওয়ালা বুদ্ধিজীবী, এইরকম বড় বড় লোক হয়তো পাবেন না। দেখতে শুনতে হুজুর, আরে হুজুর মানুষ কি বোঝে, ইংলিশ কয়েকজন কইতে পারে, কিন্তু দেখেন আল্লাহ এমন বরকত দেওয়া দিয়েছেন, মাত্র দুইটা বছর হলো সম্ভবত, এর মধ্যে এমন বরকত দিয়েছেন যে আমেরিকা তাদের রিজার্ভের টাকাগুলো মেরে খেয়েছে, এখন সেই আমেরিকার ইউএস ডলারের পিছনে ফেলে লাথি মেরে ওদের মুদ্রা সামনে এগিয়ে গেছে। মাত্র তো শুরু, যাক না দশটা বছর, ইনশাআল্লাহ দুনিয়া রোল মডেলে পরিণত হবে বলা লাগবে না, লোকে ইসলামের মডেল দেখেই ইসলামের প্রতি আকৃষ্ট হতে শুরু করবে। ইসলামের সঙ্গে আল্লাহর সাহায্য, আর যার সঙ্গে আল্লাহর সাহায্য সে পিছায় থাকে কেমনে আমারে বলেন। ইসলাম খালি আখেরাত গড়তে আসে নাই, এগুলো তো সন্ন্যাসীদের কথা, এগুলো ভণ্ড সুফি সাধকদের কথা। আর প্রকৃত মুসলমান জানে ইসলাম এসেছে দুনিয়াও গড়তে, ইসলাম এসেছে আখেরাতও গড়তে। রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল আখেরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। তবে ইসলামের আলোকে উপকৃত হতে চাইলে পূর্ণাঙ্গভাবেই ধরা লাগবে, আংশিক ধরে কোনো জিনিস থেকে উপকৃত হওয়া যায় না, ধরলে পুরাই ধরা লাগে। তার এই যে কারেন্টের তার দুইটা জয়েন দিয়েছেন, তারপর না আপনার লাইটগুলো জ্বলেছে, পজিটিভ নেগেটিভ মিলিয়েছেন, একটারে লাগায় রাখলে লাইটগুলো জ্বলতো নি, আরে জ্বলতো। তো ইসলামের খালি 25% 30% বা 50%ই ধরবেন, বাকিগুলোরা জলাঞ্জলি দিয়ে কিছু দুই চামচ কুফুর, তিন চামচ শিরিক, পাঁচ চামচ জাহেলিয়াত মিলায়া সে সম্রাট আকবরের মতো 90 দিনে এলাহি বানায় নেবেন। আল্লাহর কসম, এর সঙ্গে আল্লাহ নুসরত কখনোই পাবেন না। ওই মডারেট ইসলাম, মডার্নিস্ট ইসলাম, লিবারেল ইসলাম ইত্যাদি ইত্যাদি ইসলামের নিত্য নতুন আবিষ্কৃত ভার্সন, যেগুলো কাফেররা বানায়, মুশরিকরা বানায়, ওরিয়েন্টালিস্টরা বানায়, প্রাচ্যবিদরা বানায়, এগুলোর মধ্যে আমাদের কোনো রহমত নাই, কোনো বরকত নাই, কোনো নুসরত নাই। আমাদেরকে ফিরে যেতে হবে সেই 1450 আগের আলোকিত ইসলামে, যেই ইসলাম মেনে বদরে বিজয় এসেছে, যেই ইসলাম মেনে যেই মক্কা থেকে রাসূলকে বিতাড়িত করা হয়েছে সেই মক্কায়ও দ্বীনের ফুল ফুটেছে, যে ইসলাম মেনে যে তায়েফ থেকে রাসূলকে রক্তাক্ত করা হয়েছে সেই তায়েফেও আল্লাহর নূর জ্বলে উঠেছে, সেই ইসলামকে যদি একবার আঁকড়ে ধরতে পারি আগামীর বিশ্ব হবে মুসলমানের। পারবেন তো ইনশাআল্লাহ। দুনিয়ার এই তন্ত্রমন্ত্র, এই বস্তুবাদ, এই জড়বাদের দিকে নজর না। সূরা কাহাফ পড়লে জানেন না আপনারা দাজ্জালি ফিতনা থেকে নিরাপদ থাকা যায়, এমনকি দাজ্জালের সামনাসামনি হয়ে গেল সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়লে আল্লাহ দাজ্জালের হাত থেকে বাঁচিয়ে দিবেন আপনাদেরকে। কি আছে সূরা কাহাফে একটু ব্যাখ্যাগুলো পড়ে দেখেন, অনেক জগৎ বিখ্যাত আলেম রেগুলার ব্যাখ্যা লিখেছেন, যেমন সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলীর ব্যাখ্যা পাবেন, তারপর সৈয়দ মানাজির হাসান গিলানি রহমতুল্লাহ আলীর ব্যাখ্যা পাবেন। দেখবেন মূল এই বাস্তবতাই তারা তুলে ধরেছেন যে সূরায়ে কাহাফের মধ্যে বস্তুবাদ, জড়বাদ, এই আধুনিক সভ্যতা, পশ্চিমা সভ্যতার কবর দেওয়া হয়েছে। কেউ যদি একবার এই সূরায়ে কাহাফের আকীদা নিজের মধ্যে ধারণ করতে পারে, তার জীবনটা আবারও সেই নবীওয়ালা সাহাবিওয়ালা আদর্শিক জীবনের প্রতিবিম্বে পরিণত হবে। তো সুতরাং দাজ্জালি ফেতনায় পা দিয়েন না। দাজ্জাল তো আসবে, দাজ্জাল একজন ব্যক্তি, তো দাজ্জাল আসার কিছু ভূমিকা আছে,
প্রতিটা ফিতনার কিছু পূর্ব ফিতনা থাকে কিছু ভূমিকা থাকে দেখেন না নেতা আসার 1 ঘন্টা আগে রাস্তা অফ যাওয়ারও 10 মিনিট পর পর্যন্ত রাস্তা অফ আগে অনেকে অনেকে যায় এদেরকে দেখলে লোকে বোঝে আসল নেতাটা আপকামিং সুন তো একইভাবে দাজ্জাল আসার আগেও কিছু ভূমিকা আছে কিছু প্রেক্ষাপট আছে এগুলো তৈরি হবে এগুলো দাজ্জালি ফিতনার অংশই বটে তো মুমিনদেরকে সব ফিতনা পায়ে নিচে দোলাতে ফেলতে হবে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য এগিয়ে যেতে হবে পাওয়ারের লোভ মোটেও নিন্দনীয় না যদি সেটা নিজের জন্য হয় নিন্দনীয় দুনিয়ার জন্য হয় নিন্দনীয় যদি দ্বীনের জন্য হয় প্রশংসনীয় দলিল বহুত এর মধ্যে আয়াত অন্যতম ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা হে আল্লাহ আমাদেরকে ইমাম বানায় দেন আল্লাহর রাসূল ইমামুল মুসলিমিন ছিলেন নাকি ছিলেন না তো রাসূলের ওয়ারিশ যারা আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া তাদেরকেও মুত্তাকিদের মুমিনদের মুসলমানদের ইমাম হতে হবে না যদি আল্লাহর রাসূলের ওয়ারিশরা মুমিনদের ইমাম না হয় শয়তানের ওয়ারিশরা মুমিনদের ইমাম হবে আর একবার যদি তারা মুমিনদের ইমাম হয় মুমিনদের ঈমান ফিতনার মধ্যে পড়বে সুতরাং ফিতনাকে বাঁচতে ফিতনা থেকে বাঁচতে চাইলে জাতিকে বাঁচাতে চাইলে রুখে দাঁড়াতে হবেই হবে না হলে শুধু মিটিং মিছিল করে শুধু মাহফিল করে শুধু দরজা জানালা বন্ধ করে হুঙ্কার ছুঁড়ে কখনোই ইসরায়েলের আগ্রাসনকে মোকাবেলা করতে পারবেন না কখনোই আমেরিকার কোমর ভাঙতে পারবেন না কখনোই পশ্চিমা বিশ্বের টুটি চেপে ধরতে পারবেন না কাটা দিয়ে কাটা তুলতে হয় এটাই হলো নিয়ম তোরা পাওয়ার দিয়ে ইসলামকে দমাতে চায় আপনারা পাওয়ার দিয়ে ওদেরকে দমাতে হবে যেই পরিমাণ ওরা দমবে সেই পরিমাণ আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ হ্যাঁ আখেরি গুজারিশ এটা রেখে যাই দুইটা জিনিসের পার্থক্য মাথায় রাখবেন এখন কারো ভেতরে আসতে পারে হুজুর তাহলে আমাদেরকে তো সর্বদা বলা হয়েছে সম্পদ অথবা ক্ষমতা অথবা ইত্যাদি এগুলো লোভ অন্তরে না রাখতে আপনার কথা থেকে তো মনে হচ্ছে এগুলো লোভ অন্তরে রাখতে হবে দুটোর পার্থক্য আছে আগের কথায় উঠে এসেছে তারপর স্পেসিফিকভাবে বলে দেই সেটা হলো যদি এগুলো দুনিয়ার জন্য হয় ধান্ধার জন্য হয় নিজের জন্য হয় ফ্যামিলির জন্য হয় নিঃসন্দেহে পরিত্যাজ্য নিঃসন্দেহে নিন্দনীয় আপনি বেঁচে থাকেন আল্লাহ যাতে বাঁচায় রাখে এজন্য দোয়া করেন কিন্তু যদি দ্বীনের জন্য হয় মোটেও নিন্দনীয় না একদিকে আল্লাহর রাসূল দারিদ্র্যের ব্যাপারে ফজিলত শুনিয়েছেন আল্লাহ রাসূল জুহুদ অবলম্বনের আদেশ দিয়েছেন আরেকদিকে ওসমানে গানি রাদিয়াল্লাহু আনহুর কাছে দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন অথচ ওসমানে গানি তাবুক যুদ্ধে যেই পরিমাণ দান করেছিল একুরেট হিসাব আমি এই জামানার কি বলতে পারবো না তবে জেলখানায় বসে বসে সম্ভাব্য একটা হিসাব বের করেছিলাম যে বর্তমান মার্কেট প্রাইসের আলোকে হিসাব করলে কত হয় আমার হিসাবে প্রায় 100 কোটি টাকার কাছে গেছে এক যুদ্ধ যদি এই পরিমাণ দান করে তার মোট সম্পদ ছিল কত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ওয়াফাতের সময় মোট মিরাস রেখে গিয়েছিলেন কত বর্তমান দুনিয়ায় কত মিলিয়ন না বিলিয়ন ডলারের সমান হয় একটাবার হিসাব বের করেন তো নবী তো তাদের নিন্দা করেন নাই কেন ওসমানের সম্পদ ছিল কিন্তু জিহাদের ময়দানে সেই সম্পদ দ্বীনের কল্যাণে ব্যয় হতো একইভাবে ক্ষমতা ক্ষমতা আবু জাহালেরও ছিল ক্ষমতা রাসূলেরও ছিল দুই ক্ষমতা এক না আবু জাহালের ক্ষমতা নিন্দনীয় ক্ষমতা মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের ক্ষমতা লোভ নিন্দনীয় ক্ষমতার লোভ আর আল্লাহর রাসূলের ক্ষমতা রহমতের ক্ষমতা রাসূলের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ক্ষমতা যিনি নিজেই হাদিস শুনিয়েছেন তোমরা খেলাফত নিয়ে দ্বন্দ্ব করছো কেন হাদিস শোনো আল আইম্মাতু মিন কুরাইশ ইমাম হতে হবে কুরাইশ থেকে বা সকলে তার হাতে হাত রেখে বায়াতবদ্ধ হয়ে গেল কিয়ামত পর্যন্ত এই ফয়সালা থাকবে যদি দুইজন ব্যক্তি এমন থাকে যারা খলিফা হওয়ার যোগ্য কিন্তু একজন কুরাইশি আর আরেকজন কুরাইশ বংশের না কিন্তু উভয়ই যোগ্য তাহলে কুরাইশি যে তাকেই বানানো হবে খলিফা তাকেই হবে প্রাধান্য তবে যদি এমন হয় কুরাইশি কোনো ব্যক্তিকেই পাওয়া যাচ্ছে না খলিফা হওয়ার মতো অথবা তারা খেলাফতের ব্যাপারে আগ্রহী না তাহলে ভিন্ন কাউকে বানানো যেতে পারে কিন্তু প্রাধান্য সর্বদা কুরাইশকেই দিতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পূর্ণাঙ্গ দ্বীনের স্বাদ ইসলামের সোনালী সুদিন খেলাফতের আশেদা দেখে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু